একটি দেশের পতাকা, সে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক, ভালোবাসা, নিরন্তর শ্রদ্ধা, সম্মানের প্রতীক। একটি দেশের পতাকা, সে দেশের আত্মত্যাগের প্রতীক, সে দেশের সংগ্রাম, চেতনা, ইতিহাস, ঐতিহ্যের প্রতীক। এই পতাকাকে ভালোবেসে কিভাবে তিনি যুদ্ধ করেছেন, কিভাবে কাটিয়েছেন দিন রাত, তার সব কিছু মনে পড়ে। কিভাবে বঙ্গবন্ধুর ডাকে, এক ডাকে নিরস্ত্র বাঙালি সশস্ত্র হয়ে উঠেছিল, সে কথাও তার মনে পড়ে। এবং মনে পড়ে দেখি হাতে নিতেই হয় তার সেই গর্বের পতাকা। আমি তখন ক্লাস সিক্সের ছাত্র, কবিতা আবৃত্তি করি, অমুক করি। যখন আমি আর একটু বড় হলাম তখন পাড়ায় নাটক হতো, তখন আমি ছেলের পাঠ করতাম, ওদের বাবা ছেলের এরকম পাঠ করতাম। আমি 72-এ আমি এসএসসি দিলাম, পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে আমাদের পাড়াতে নাটক হচ্ছিল, সেইখানে নাটকের রিহার্সাল করছি। দবির ওস্তাদ নামে এক ওস্তাদ ছিল, সে বলছে যে মিয়া, তখন তো আর্ট কাউন্সিল ছিল, শিল্পকলা তখন হয়নি, তখন আর্ট কাউন্সিল নামে একটি ইয়ে ছিল আর কি, গল্প সরকারি ইয়ে ছিল। কয়, তুমি এখানে মিনু, তুমি এখানে রিহার্সাল করতেছো, তুমি যাও না আর্ট কাউন্সিলের রিহার্সাল দাও, কম্পিটিশন হচ্ছে ওখানে। তখন আমি ওখানে আর্ট কাউন্সিল কম্পিটিশন দিতে গেলাম। তখন টিপু সুলতান নাটকের একটি পার্ট দিল আমাকে, ব্রেথ ওয়েট। তো আমি সেটাতে পাস করলাম, 50-এর মধ্যে আমি 48 পেলাম। এই নাটকের শুরু। তারপরে মৃণালদা এবং শ্যামল ভট্টাচার্য আমার উপর দিয়ে এক্সপেরিমেন্ট করা শুরু করলো। বাংলাদেশে প্রথম আমি একক নাটক করি, বিনি পয়সার ভোজ, স্বাধীনতার পরে 200 শো করি আমি, এ প্রথম একক নাটক। এই একক নাটকে আমি শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পেয়েছি রংপুরে। আমি তখন বগুড়া নাট্যগোষ্ঠী করি। 76 সালে ঢাকা থেকে থিয়েটার গ্রুপ যায়, পুরা গ্রুপ। সেই গ্রুপের আমাদের উৎসব হলো, উৎসব করার পর তখন আর আমার মন চায়নি যে আমি বগুড়ায় থাকি। 81-তে এসে আমি থিয়েটারের সাথে যুক্ত হলাম, এবং সেই যুক্ত হওয়ার পরে তখন 85-তে আমি টেলিভিশনের নাটক রেগুলার হিসেবে শুরু করলাম, আমাকে ডাকাডাকি শুরু করে, কিন্তু এনলিস্টেড না। গৌতম ঘোষ ওই আর্টিস্ট খোঁজার জন্যে সব নাটক দেখছিল, তো বিভিন্ন নাটক দেখেছে, ঢাকা থিয়েটার দেখেছে, আর অন্যকে দেখেছে। আমাদের নাটকটি সেদিন রাক্ষসী নাটকটি শো হচ্ছিল, কেরামত মোল্লা এসে বলছে চল চল। আমি কোথায় যাবো আন্দাজে, আমি কোনো কথা শুনতে চাই না, তুই আমার সাথে যাবি। আমাকে ধরে নিয়ে যাওয়া হলো কোথায়, গুলশানে। গুলশানে নিয়ে গেল, গুলশানে নিয়ে যেয়ে কেমন আসলো, আসে বলে যে জামাটা খোল, জামাটা খোল, জামাটা খোল। আমি যে জামা খুলবো কেন, খোল না। আমি খুললাম, এর মধ্যে গৌতম ঘোষ আসলো, জিন্সের প্যান্ট পরা কালো একটা মানুষ, ছাকড়া চুল, খালি গা। আইসে আমার দেখে এরমভাবে দেখে, ও কিন্তু নাটক দেখে গেছে, কিন্তু ওই দিন শো দেখে গেছে, কিন্তু আমাকে বলেনি। আইসে আমাকে এরম করলো, আসাদ বেদুর এসে তুই কিন্তু গনসা করতেছিস। আমি, গনসা মানে কি, পদ্মানু দুই মাঝি নাকি? হ্যাঁ, তুই তুই কেমনি করে জানিস পদ্মানু দুই মাঝি গনসা? আমি যে এই নাটকটা করার জন্য আমি নিজেই ঠিক হয়েছি, খালি গোপী ক্যারেক্টারটা পাইছিলাম দেখে করিনি, তখন আমি প্রীতম মাঝি করতেছিলাম, তখন আমি শুকনো ছিলাম, তো আমার না ওইটার মধ্যে কেন জানি একটা। তখন আমি চাকরি করি ভাই, আমি বসুন্ধরা কার্গো বসুন্ধরা গ্রুপে চাকরি করি। আমাকে খালি কিরণ, শাহ আলম কিরণ এসে বলছে কালকে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, বালিশ টালিশ নিয়ে এফডিসিতে চলে আসবেন। মানে আমার তখন থেকে না আমি ঘামা শুরু করছি, আর এইরকম তো হয়নি। আমি 78-এ কিন্তু দিলীপ সোমের শহর থেকে দূরে করেছি, 81-তে আমি কাজী জাহিরের ছবি করেছি, ফুলের মালা করেছি, ফখরুল হাসান বৈরাগীর স্বামীর ঘর করেছি, আব্দুল লতিফ বাচ্চুর হাত করা করেছি, এরপর আর ছবি করিনি, এরপর থিয়েটার নিয়ে ব্যস্ত হয়ে গেছি। বা যখন 90-তে যখন শুনলাম যে পদ্মা নদীর মাঝির গনসা ক্যারেক্টারটা আমি করবো,
তখন আনন্দ আনন্দ আমি আমার তোমার ভাবিকেও বলিনি আমি যে আমি ওখানে সুযোগ পাইছি বলিনি কিন্তু এটা আমি অফিসেও বলিনি আমি চলে গেলাম সেটে চলে গেলাম তখন গৌতমদার বউ বাচ্চা টাচ্চা সব মিলে ওখানে আমরা সব বিরাট একটা হইচই হচ্ছে মানিকগঞ্জে আর আমাকে তখন গায়ে সরিষা তেল মাখে আর রোদের মধ্যে ঘুরে বেড়াই রোদের মধ্যে ঘুরে বেড়াই এমনি কালো মানুষ আরও কালো করবে আমি তেল দিয়ে রাখি ঘুরে বেড়াই আবার যায় যখন পানির থেকে উঠি তখন গাটা হয়ে যায় কি কেঁচোর গা চিকচিক করে না ওই রকম চিকচিকা হয়ে গেল আমাদের আমি আসাদ ভাই সেম হয়ে গেলাম মানে আমরা জেলের বাচ্চা হয়ে গেলাম একদম এই উৎপলদা আসলো উৎপলদা এসে ওই দিন শর্ট হবে সবাই হাসান ইমাম টাসান ইমাম সবাই আসে কিন্তু আজিজুল হাকিম তখন আমি গনসা আমার শালা হচ্ছে আজিজুল হাকিম আমার বউ হচ্ছে রোজি সিদ্দিকী শুরু যেদিন হবে গৌতম দা আসলো উৎপল দা আসলো চেয়ারে বসলো আমি যে সালাম করলাম আমার বা বা ঘনসা ঘনসা সে নিজেই বলে দিচ্ছে কিন্তু ঘনসা ঘনসা আমি জি দাদা আমি প্রণাম করলাম তাকে এই শুরু হলো আমার পদ্মা নদীর মাঝি পদ্মা নদীর মাঝি শেষ করে আসলাম শেষ করার সেই শেষগুলো আনন্দের আমি যে 27 দিন এই অফিসে যাই নাই যখন আমি ফিরলাম আমি সোজা অফিসে আসছি ওই দিন আমার বায়ার আসছে অফিসে তখন বায়ারকে আমাকে পরিচয় করা দিচ্ছে আমার এমডি যে ইজ অ্যাক্টার ইজ মাই অফিস স্টাফ ইজ অ্যাক্টার ফ্রম শুটিং তো আমাকে বলছে তুমি বাসায় যাও তুমি বাসায় যাও সব রেখে অফিসে আসো আমি দেখলাম চাকরিটা আছে পদ্মা নদী মাঝি করার পরে অনেকগুলো ছবি করেছি তারপরে আসলো হচ্ছে মুজিব ছবি হবে একটা বাংলাদেশে জাতির পিতাকে নিয়ে একটা ছবি আমরা খুব আনন্দিত যে জাতির পিতাকে নিয়ে ছবি হবে এটা তো অনেক বড় পাওয়া গান্ধীকে নিয়ে ছবি হয়েছে জাতির পিতাকে নিয়ে কেন ছবি হবে না এটা আমাদের বড় কথা কিন্তু এই ছবিটার যে যিনি তৈরি করার জন্য যিনি রেডি করেছেন এই এই ফাইলটা তখন তথ্যমন্ত্রীর আন্ডারে ছিল সেই ফাইলটা তখন নিচে চলে গেছিল সেটা খুঁজে বের করা সেইটা তো প্রতিমন্ত্রী যখন ছিলেন উনি এই ফাইলটা খুঁজে বের করলেন আমি তার নাম বলবো না উনি এই ফাইলটা খুঁজে বের করে উনি প্রাইম মিনিস্টারকে দিয়ে এটা রেডি করিয়েছিলেন কিন্তু উনি যেভাবে রেডি করেছিলেন যে ভারতের ডিরেক্টর শ্যাম বেনেগালকে দিয়ে করাবেন কিন্তু করাবেন তার সাথে বাংলাদেশের হচ্ছে 12 জন ডিরেক্টরকে সেট আপ করেছিলেন এবং তাদের ইন্টারভিউ নিয়েছিলেন তখন আমি জানি আমি শ্যাম বেনেগালকে ছোট করছি না কিন্তু একজন মানুষকে নিয়ে ছবি বানাচ্ছে তার ইতিহাস তো তার জানতেই হবে কিন্তু সেই ইতিহাসটা উনি তো জানেন না উনি কোথায় বসেছেন উনি কিভাবে খেয়েছেন কিভাবে কথা বলেছেন কোন দিক দিয়ে হেঁটেছেন এগুলো তো জানে বাংলাদেশের মানুষ সেই জন্যই বাংলাদেশের ডিরেক্টরকে এখানে সংযুক্ত করা হয়েছিল যাই হোক এটা পরবর্তীতে কিভাবে কি হয়ে গেল তবে মুজিব একটি রূপকার এটা আমরা খুশি যে হ্যাঁ যে করেছে আর কি আমাদের বাংলাদেশের লোকরাও এটা পারত তবে উনি থাকলে উনি এগুলো যুক্ত করতে পারতেন এদিক নিয়ে তাহলে আরও হয়তো ভালো হতো জিনিসটা তানভীর মোকাম্মলের লাল সেতু ছবি এই মাজারে আমি বসে আছি আমি খাদেমগিরি করি আর কি এখানে এবং আমি অ্যাক্টিং করি যেহেতু যে আমার দেখা দেখি সমস্ত লোকজন আসে আর কি এখানে কবর হবে সেই কবরের জন্য আমি এখানে রেডি করতেছি খুঁজে বের করছি আর কি কবর এখানেই হবে আসে সৈয়দুল্লাহর তো গল্প ওটা এই যে ছবির মূল গল্পে ছিল হচ্ছে মেমি আমাদের এই যে আমি শুয়ে আছি শুটিংয়ের অবসরে এই যে উৎপলদা বসে আছে আমি পাশে দাঁড়িয়ে আছি এটা পদ্মা নদীর মাঝি এটাও পদ্মা নদীর মাঝি এই যে আমরা ইলিশ ধরে যাচ্ছি নিয়ে যাচ্ছি একটা ছবি আছে এটা উৎপলদার বউ এটা দিদি এই যে আমরা এই এই নৌক এইটাতে আমার প্রথম শট হচ্ছে এই সিনটাই আমার প্রথম শট আমরা নৌকা নিয়ে যাচ্ছি এই যে এইটা হচ্ছে আমার বউয়ের সাথে কথা বলে আমি চলে যাচ্ছি আমার বউ হচ্ছে রোজি সিদ্দিকী আর আমি হচ্ছে গনসাকে ডিরেক্টর আমাকে বুঝাই দিচ্ছে আর কি সিনটা সব ছবি আছে আমার কাছে এটা হচ্ছে তেভাগার পালা
এবার এটা হচ্ছে তেভাগার পালা করছিলাম আমি, মঞ্চে করছিলাম, আমি ছিলাম মূল ক্যারেক্টার, 50টা শো করেছিলাম, ওটা ডিরেক্টর আমি ছিলাম। এটা হচ্ছে থিয়েটারের একটা অ্যালবাম, আমি একটা মহাপুরুষ নাটক করি, মহাপুরুষের লেখক রাইটার ছিল হচ্ছে হুমায়ুন আহমেদ, আর এখানে আছে কেরামত মাওলা, সুবি ভাই, আর আমি আমার আমার মেয়ে, এই যে সাদা কালো ছবি, আমি অন্ধ মানুষ, রাস্তায় বসে বসে ভিক্ষে করছি, এই আর কি। একজন অভিনেতাকে যখন আমরা দেখি তখন মনে করি তিনি বোধহয় নানা সাজে, নানা পোশাকে, নানা চরিত্রে কেবল একজন অভিনেতাই। কিন্তু বাংলাদেশে এমন অনেক অভিনেতা আছেন যারা সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন, রণাঙ্গনে লড়াই করে তারা আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছেন। এই কথাটি যেন কখনো আমরা ভুলে না যাই। হতে পারেন তারা অভিনেতা, হয়তো জীবিকার তাগিদে কিংবা শখের বশে তারা অভিনয় করেন, কিংবা কখনো অভিনয় করতে তারা ভালোবাসেন বা তাদের ভালো লাগে তাই তারা অভিনয় করেন, কিন্তু দেশের জন্য তারা যা করেছিলেন তা শুধু সাময়িক সময়ের কোনো ভালো লাগা বা ভালোবাসা থেকে না, তা অন্তরের অন্তঃস্থল থেকে, নিজের দেশের প্রতি অগাধ ভালোবাসা, সম্মান, প্রেম থেকে তারা করেছিলেন। তারা দেখতে চেয়েছিলেন একটি স্বাধীন সার্বভৌম দেশ, যে দেশ গঠনের জন্য ডাক দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে একটি ডাকে তারা জীবনের সমস্ত কিছু ভুলে, পরিবার পরিজন, পিতা মাতা ভুলে, কিভাবে বাঁচবেন, কোথায় খাবেন, কিভাবে রাত কাটাবেন সব কিছু ভুলে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন এদেশটাকে স্বাধীন করতেই হবে, এদেশ হবে সোনার বাংলাদেশ। তাই কখন যে একজন মুক্তিযোদ্ধা আর একজন অভিনেতা একাকার হয়ে যান তা আমরা বুঝতে পারি না। হয়তো সে সময়ের অনেক ছবি তার কাছে নেই, কিন্তু অন্য মুক্তিযোদ্ধাদের ছবি তো রয়েছে, তার নিজেরও কিছু ছবি আছে। 71-এ পরীক্ষা দিব, ঠিক সেই মুহূর্তে আমরা কয়েকজন বন্ধু এই মার্চ মাসে 25 তারিখে আমরা করতোয়া নদীর পাশে আড্ডা মারছিলাম, আমি, দোলন, টিটু, তারপরে সুলতান, এটা আড্ডা মারছিলাম। আমরা আগে থেকে জানতাম যে ঢাকায় গণ্ডগোল হচ্ছে, 7ই মার্চের ভাষণ আমরা রেডিওতে শুনেছি, তো দেশে একটা কিছু হতে পারে এটা আমরা কনফার্ম আর কি। কিছু দূর যাচ্ছি, রিক্সাওয়ালা বলছে কি আর্মি ঢুকতেছে, আর্মি ঢুকতেছে। আমরা তখন বাড়িতে গেলাম দৌড়ে, আমার বাড়িতে সবাই আসছে, আমরা সব বন্ধু বান্ধবী আমার বাড়ি, চল আমরা প্রতিরোধ করবো। তেমন যে তোর বাবার তো বন্দুক আছে দোলন, তোর বাবার বন্দুকটা নিয়ে আয়। তা আমি বাড়ির ভিতরে ঢুকে একটা ওই বাঁশের ফালা আছে না, বাঁশের ফালা ছিল একটা, আমি নিয়ে আসলাম। আমার হাতে থেকে টিটু এটা ঠাক করে কেড়ে নিয়ে চলে গেল। আমাদের বড় ভাইরা ওই বোম বানাচ্ছে, বোম মারতেছে, কারো বাড়িতে বন্দুক আছে সে বন্দুকের ফায়ার করছে, টুটুবরের ফায়ার করছে, এইগুলোও ছিল তখন অস্ত্র, আর পাথর আর ঢিল। ওই রাত্রে কোনো মতে সমস্ত দুইটা ট্রেনের ঘুমটি লাইন বলে আর কি, যে রাস্তা পার হলে ওর ব্যারিকেড দেয়। তা আমরা, আমাদের লোকজন বড় ভাইরা সব মালগাড়ি করে নিয়ে ঠেলে 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 নিয়ে এসে সব বন্ধ করেছে, যাতে গাড়ি পাস হতে না পারে আর কি। তো যাই হোক, পরে আর্মিরা পিছু হটে যায়, কিন্তু আমার বন্ধু টিটুকে আর পেলাম না। ওই যে ফালা নিয়ে গেছে, ও করছে কি ঘুরে যে একটা ব্যাংকের উপরে উঠে ওই ফালা দিয়ে মারবে। সকালবেলার দিকে সে সুযোগ পাইছে, দেখা যাচ্ছে, রাতের বেলা দেখতে পারেনি, সকালবেলা দেখা যায় নিচে একটা আর্মি, ও যে ফালা দিয়ে মারতে গেছে, দূর থেকে গুলি করেছে, গুলিটা এদিক দিয়ে গেছে, ওইখানেই পড়েছিল। আমরা 10-12 জন বন্ধুবান্ধব যখন দেখলাম যে আমরা এখানে থাকতে পারবো না, বাবা মা চলে গেছে, আমরা জয়পুরহাট কালাই হয়ে চলে গেলাম, মঙ্গলবাড়ি বর্ডার হয়ে আমরা ইন্ডিয়াতে যাব। একটা CPI ক্যাম্প পেলাম, সেখানে উঠলাম, উঠে দেখি আমাদের বগুড়ার অনেক লোক। ট্রেনিং করলাম আমরা, ফার্স্ট অপারেশন করলাম সারিয়াকান্দি, বগুড়া সারিয়াকান্দিতে, বগুড়া সারিয়াকান্দিতে আর্মিদেরই এটা ওরা রেকি করেছে যে বগুড়া সারিয়াকান্দিতে একটা OC আছে, সে হিন্দুদের সমস্ত কিছু লুটপাট করতেছে, আর মুসলমানদের সব রাজাকারে ভর্তি করার জন্য চাপ সৃষ্টি করছে।
এই অসুখে তোমাকে কিল করতে হবে, ওটার দায়িত্ব হচ্ছে আমি পেলাম। তখন আমি আমাকে দেওয়া হলো সেকেন্ড ইন কমান্ড। তো আমি ওই কাজটি সাকসেসফুল হলাম হচ্ছে জুনের দুই তারিখে সাকসেসফুল হলাম। গ্রেনেড দিয়ে আমি তাকে মারলাম। এটা করার পরে আমরা চলে গেলাম ইন্ডিয়াতে। আবার চলে গেলাম, যখন চলে যাওয়ার পরে আমাদের অনেকগুলো অস্ত্র দেওয়া হলো। আমাদের এন্টিট্যাঙ্ক মাইন দেওয়া হলো, আমাদের 303 রাইফেল দেওয়া হলো, এসএলআর দেওয়া হলো, তারপর টুইনস মোটর দেওয়া হলো, গ্রেনেড দেওয়া হলো, এক্সপ্লোসিভ দেওয়া হলো। এক্সপ্লোসিভগুলো হচ্ছে প্লাস্টিক এক্সপ্লোসিভ, যেগুলো 1 ইঞ্চি, তুমি 250 গ্রাম এক্সপ্লোসিভ দিয়ে 1 ইঞ্চি লোহাকে উড়িয়ে দেওয়া যায়, কাটা যায়, এরকম ট্রেনিংগুলো আমরা করেছি আর কি। সুগানপুর এলাকায় যখন সেট আপ হলাম, তখন আমরা খবর পেলাম 18 তারিখ সেদিন, যে 3টার সময় একটা আর্মি ট্রেন যাবে বগুড়া থেকে লালমনিহাট। 98 আর্মি আসে, আর খাবার চাল আটা আর চিনি এই আসে। ওয়েট করতে 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 ঠিক 8:45 দিকে দেখি গাড়ি যাচ্ছে, গাড়ি আসতেছে। মিডিল পয়েন্টে আসলে আমার কমান্ডার এরমভাবে ধরে আসে, তার ধরে আসে, যেই মিডিল পয়েন্টে তার তার টাচ করছে, বিম করে উড়ে গেছে। 98 আর্মি স্পট ডেথ, আর সমস্ত চাল টাল আটা মাটা সব লুটপাট হয়ে যাচ্ছে। গ্রামের লোকজন সব দিয়ে এসে গেছে, এসে তারপরে দেখে যে চাল আছে আটা আছে সব লুটপাট হয়ে যাচ্ছে। পরের দিন এসে এই পারের গ্রামটা দিল পুড়িয়ে, আর বয়রা নামে একটি জায়গা ছিল আসার পথে, ওইখানে দুইজন কুশার খেতে ছিল, তাদের গুলি করে মারছে। মাঝে মাঝে যখন তিনি চরিত্রের সাথে মিশে যান, তখন মনে হয় কি আশ্চর্য, এই মানুষটি রণাঙ্গনে ক্ষিপ্র গতিতে ছুটে বেরিয়েছেন। তিনি ধ্বংস করতে চেয়েছিলেন পুরা পাক বাহিনীকে, মনে হয় যেন একাই এক হাতে সমস্ত পাকিস্তানি হানাদার বাহিনীকে, রাজাকার আলবদরকে তিনি শেষ করে দেবেন, এমন হিংস্রতায় মেতে উঠেছিলেন স্বদেশের ভালোবাসায়। এ যেন এক ভিন্ন রূপ, এ যেন এক ভিন্ন প্রকৃতি। আমরা অবাক হয়ে তাকিয়ে দেখি একজন কোমলমতি, একজন আবেগপ্রবণ অভিনেতা কিভাবে দেশের প্রয়োজনে শক্তি আর সামর্থ্য নিয়ে এগিয়ে যেতে পারেন শুধু একটি চেতনাকে ভালোবেসে, আর সেটি হচ্ছে আমার স্বদেশের পতাকা আমাকে ছিনিয়ে আনতেই হবে, আমার স্বদেশের পতাকাকে আমার তুলে ধরতেই হবে, আমার স্বদেশের পতাকাকে আমার ভালোবাসতেই হবে, আমার স্বদেশ হবে স্বাধীন সার্বভৌম একটি ভূখণ্ড।